হ্যালো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো কিভাবে আমরা আমাদের মোবাইল থেকে ফটো রিসাইজ করতে পারি। তো এই জন্য আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে রেখেছি, ফটো এডিটর। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সেটা স্যামসং গ্যালাক্সি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেছি। আপনারা এই ফটো এডিটরটি ডাউনলোড দিয়ে দেবেন। তো আমরা ওখানে দেখবো টপিক করে কীভাবে আমরা ফটো রিসাইজ করবো, রিসাইজ সহজে করা যায়। ফটো এডিটর অ্যান্ড ফটো ইম্পোর্ট করবো, ফটো আমরা এই ফটোটি রিসাইজ করবো। তো এখানে দেখুন কিছু সাইজ দেওয়া আছে, 480, 740। তো আপনারা এগুলি দিতে পারেন, রিসাইজ করতে পারেন। আর এখানে আপনি পছন্দ মতো লিখে ডিম করতে পারেন, ক্লিক করুন। তো আপনি এখানে লিখে দিতে পারেন কত বাই কত টাকা আপনার। তো এছাড়াও আপনি প্লাসে সাধারণত ক্লিক করুন। তো এখান থেকে আপনি দেখুন 3.5x6.45। তো আমরা আমাদের আমার যে মোবাইল স্ক্রিনটা আছে, যে ব্যাকগ্রাউন্ড ছবিটি সেট করা আছে, তো আমি এটা 3.5x5 দিয়ে রেখেছি, সেট করে রেখেছি। ওকে, এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাইজ। তো আপনি চাইলে এখান থেকে আরও ছোটো করে দিতে পারেন। এখানে লিখে ধরুন 100x100 বাই, আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারেন 100x60। ওকে 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 সাইজটি আপনার মোবাইলের স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ড যে সাইজটি আছে, ওই সাইজটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি ওখানে লিখে এভাবে রিসাইজ করতে পারেন। অথবা আপনি এভাবে 60x100 দিয়ে আপনি ট্রাই করতে পারেন যে আপনার স্ক্রিনটার মাপটা কত, যদি না জানা থাকে। তো এইভাবে আপনি এখানে এখানে টিক মার্কে ক্লিক করুন। ওকে, এখানে ডাউনলোড অ্যারোতে ক্লিক করুন অ্যান্ড সেভ আস এইটি কার্ড অ্যান্ড ওকে। তো আমাদের এই মাসটি রিসাইজ হয়ে গেছে, দুই মাস আসবে সাকসেসফুলি সেভ ইট। ওকে, তো বন্ধুরা আপনারা এবার সহজেই আপনার এই মাস আপনি রিসাইজ করে নিতে পারেন খুব সহজে। Thank you for watching. Thank you very much.